গুড মর্নিং, হ্যালো, হাই এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 9:30 মতো বাজবে, এক্স্যাক্টলি টাইমটা আমি বলতে পারছি না, বাট ওই রকমই ওই 9:30 মতোই বাজবে। আর এখন আমি আজকে বাসি বিছানা তুলছি, কারণ আছে অবশ্যই। এমনি এমনি এত বেলায় বাসি বিছানা কেন তুলবো, যেটা কিনা আমার একেবারে সকাল সকাল তুলে ফেলি বাসি বিছানা, সেটা আজকে আমি অনেক বেলা করে তুলছি। কারণটা হচ্ছে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, আবারও ঠান্ডা লেগে সর্দি হয়ে সে যা তা অবস্থা শুরু হয়ে গেছে। তো এতক্ষণ পর্যন্ত আমি শুয়েছিলাম, মোটামুটি 9:30 দিকে করে আমি উঠলাম, উঠতেই পারছিলাম না, মাথাটা এত ভারী হয়ে গেছে। তো কোনো রকমে কষ্টমষ্ট করে উঠে ব্রাশ ট্রাশ করে এসে এখন প্রথমেই বাসি বিছানাটা তুলে নিচ্ছি। আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। মোটামুটি দেখো, বিছানাটা তো তুলে ফেললাম, এবার বিছানাটা একটুখানি ঝেঁটা দিয়ে ঝাড় দিয়ে দিলাম, তারপরে বিছানায় মাদুরটা পেতে দেবো। মাদুরিটা পেতে আর বিছানাটা মানে তারপরেই রেডি আর কি। তো তারপরে টুকটাক আর কি হাতের কাজ যেগুলো রয়েছে সেই কাজগুলো করতে হবে, ওষুধ খাবো, খাবার দাবার খেয়ে দিয়ে ওষুধও খেতে হবে। তো সবই করবো আর সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেল, এরপর বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত শুয়েছিলাম, তো অবভিয়াসলি ঘরটাও বাসি রয়েছে। তো বিছানাটা গুছিয়ে না গুছিয়ে ঘরটাও একেবারে ঝাঁট দিয়ে দিচ্ছি। মাথাটা এতটাই ভারী হয়ে আছে যে মাথাটা যে নিজের দিকে করে ঝাঁট দিতে আমার কি অসুবিধা হচ্ছে সে আর কি বলবো। বাট করারও কিছু নেই, কাজগুলো তো করতেই হবে। তো আমি একটুখানি বসে পড়লাম, কারণ ওই নিজ দিকে মাথা করে করে ঝাঁট দিতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তো একটু বসে একটু দাঁড়িয়ে একটু নুয়ে আর কি কষ্ট মষ্ট করে কোনো রকমে ঘরটা ঝাঁট দিচ্ছি। আর ঘরটাই দেখতেই পাচ্ছ, ধুলা কিন্তু যথেষ্ট পরিমাণে হয়েছে। হয়েছে বলতে কি, মানে এখন তো ধুলা উঠছে, ঘরটা শুকনো আছে বলে। আর গত অন্য কোনো বছর মানে গত বছরগুলোতে আর কি ঘরটা ভেজা থাকে বলেই ধুলা কোনো দিন দেখতে পাইনি। বিয়ের পর এই প্রথম এই বছর ঘরে ধুলা দেখছি আমি, সত্যি কথা এটা। তো এখন আসলাম একটুখানি বাড়ির পেছন দিকে, এই দিকে রয়েছে একটা লঙ্কার গাছ, আর লঙ্কার গাছটাতে অনেক লঙ্কা ধরেছে। তো সকালবেলায় ওষুধ খাবো, তার আগে খাবারটা খেতে হবে। আর তাই গাছ থেকে একদম টাটকা টাটকা লঙ্কা পাড়তে এলাম, লঙ্কাগুলো তুলে নিয়ে যাব, মুড়ি খাবো। আর এই লঙ্কাগুলো প্রচুর ঝাল, গাছের টাটকা লঙ্কা তো ঝাল হবেই। এইখানে দেখো একটা ছোটো লঙ্কা হয়েছে, আর তার পাশে একটা ছোট ডাল বার হয়েছে, সেইখান থেকেও একটা লঙ্কা তুলে নিলাম। ডাঁসা ডাঁসা দেখে লঙ্কাগুলো তুললাম, যাতে করে একটুখানি ঝালটা বেশি হয়, নাহলে এই সর্দির মুখে না খাওয়া যাবে না। এদিকে দেখো আমাদের পুকুরে জল অনেকটা পরিমাণে হয়ে গেছে, মানে এটা ঝরছে জল, কারণ এখন তো আর পুকুরে জল টল ফেলা হয়নি। পুকুরের জলটা একেবারে শুকনো করে পুকুরের পাঁকটা তুলে দেওয়ার জন্য, বাট পুকুরের এই জলটা কোথার থেকে ঝরছে জানি না। আর এইখানে দেখো কারি পাতা গাছটাই কি সুন্দর ফুল দিয়েছে, ছোট ছোট ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে। আর কারি পাতাগুলো সব একদম কচি কচি, পুরনো পাতাগুলো সব মরে ঝরে গেছে। যে কটা পাতা দেখতে পাচ্ছ এগুলো সব কচি পাতা। আর এই যে দেখো এই কপি গাছগুলো তোমাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম, আজ থেকে 3-4 মাস আগে এই গাছগুলো লাগানো, কিন্তু এখন এইগুলোই কপি হচ্ছে। এই যে বাঁধাকপিটা বানতে শুরু করেছে, ফুলকপির এখনও ফুল দেখা যায়নি। এগুলো সব ফুলকপি গাছ বলে লাগানো হয়েছিল, টোটাল 4টা গাছ, কিন্তু তার মধ্যে 2টা হয়েছে, তাদের আবার একটা বাঁধাকপি একটা ফুলকপি হয়েছে। আর এই যে ভেজা ভেজা অংশটা, এখানে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, এইগুলো বাবা আবার ধনে গাছ লাগিয়েছে। আগের ধনে গাছগুলো সব মরে যাচ্ছিলো, তো ওইগুলো ফেলে দিয়ে আবার নতুন ধনে গাছ লাগিয়েছে, আর সেগুলো বেশ ভালো বার হয়েছে। আরেকদিন তোমাদের বলেছিলাম সজনে গাছটা দেখাবো, তো এই যে দেখো সজনে গাছের মাত্র 3-4টা ডাল রয়েছে, তাতেই কিন্তু প্রচুর পরিমাণে সজনে ডাঁটা ধরেছে, এতদিন ধরে খাওয়া হচ্ছে, আরও দেখো গাছে অনেক আছেও। আর এইখানে একটা বড় দেখে লাউ আছে, লাউ এখনও পর্যন্ত ধরছে, কিন্তু এখন এর লাউগুলো আর বেশি বড় হয়নি, এখন ছোট ছোট লাউগুলো হচ্ছে। বাট এই লাউটা অনেকটাই বড়, কারণ এইটা হচ্ছে বীজ রাখা হয়েছে, একটা লাউ তো বীজ রাখতেই হবে, তাই না?
আর সকাল থেকে কুটুমাকে দেখতে পায়নি, এখন যখন দেখছে আমি বাইরে ঘুরে বেড়াচ্ছি, কি পরিমাণ যে চিৎকার করছে সে কি বলবো। এসে করে ওর সাথে কষ্টমষ্ট করে দু চারটা কথা বলতেও দেখো চুপচাপ করে আমার কথাগুলো শুনছে, তারপরে চুপ করেছে। আর এই দেখো আজকে সকালের খাবার, না না এটা আমার খাবার মোটেও না, এটা হাজব্যান্ডের খাবার। হাজব্যান্ড আজকে অনেকদিন পর মুড়ি খাচ্ছে, ওই সচরাচর সকালবেলা রুটি পরোটা এই জাতীয় খাবারই খায়। তো আজকে ও বাড়িতে রয়েছে, আমার শরীর খারাপ বলেই কাজে যায়নি, তো বলল যে অনেকদিন পর মুড়ি খাবো, তো কী দিয়ে খাই একটুখানি ভালো করে খাবো। তো দোকান থেকে চপ নিয়ে এলো, তার সাথে আমি আবার দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট দেশি টমেটো চারটা, চানাচুর দিলাম, আচার তেল দিয়েছি, শসা আর কাঁচা লঙ্কা দিয়ে খাবে, আর পেঁয়াজও ছিল, পেঁয়াজটা আবার পরে দিয়েছিলাম। আর আমি তো সিম্পলি গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসলাম, সেই কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে মেখে আর মুড়িটা খাবো, যাতে একটু বেশি ঝাল আর একটু টকটক লাগে, তাহলে খেতে ভালো লাগবে, না হলে এই সর্দির মুখে একেবারেই খাওয়া যাবে না। এমনিতেই সর্দির মুখে কোনো খাবারেরই স্বাদ পাওয়া যায় না। এই দেখো টমেটোটা আমি একটুখানি হাত দিয়ে মাখতে গেলাম, দা টমেটোটা এমনভাবে রসটা ছড়ালো যে কি বলবো। হ্যাঁ হেচ্ছ, তুই কি করে উখানকে ঘুরতে যাচ্ছ? উখানটা কোন খান? আমার যতবার হেচ্চ হেচ্চ হচ্ছে কাবলু ততবার নকল করে হেচ্চ হেচ্চ বলছে, আর আমি তো হেচ্চ হেচ্চ করে একদম মরে যাচ্ছি। এইদিকে ও কাকার সাথে মারপিট খেলা খেলছে, দুজনে মারপিট লেগে গেছে এখন। আর এই যে বারবার ধরে সিঁড়িগুলোই চড়ছে, তো আমি ওকে বললাম ঠিক আছে তো এবার নিচে নাম, নিচ থেকে নেমে ওট আমি ভিডিও করব। তখন ও দেখো এখন কত স্পিডে দেখো উঠছে, দেখো একটার পর একটা ধাপে। আমাদের বাড়ির বড় মানুষগুলো এই সিঁড়িগুলো উঠতে ভয় পায়, কিন্তু ও দেখো একদম ঝটাপটা ঝটাপটা করে উঠে যাচ্ছে, একদম শেষ পর্যন্ত উঠে গেল। আসলে আমার সাথে ছাদে যায় তো, তাই জন্য ওর অভ্যাসটা মানে ও সাহসটা অ্যাকচুয়ালি এত বেড়ে গেছে, আর নামতে পারছে না। উঠে তো গেল কিন্তু নামার বেলায় সে আমাকে কোলে করে নামাতে হলো। আজকে ছোলার ডাল বিক্রি করতে এসেছিল, তো হাজব্যান্ড বাড়িতে ছিল, তাই ছোলার ডাল একটা কিনলো সবার জন্য একটা একটা করে। তো এখন আমি হাজব্যান্ড কাবলু আমরা সবাই বসে বসে খাটে বসে বসে খাচ্ছি ছোলার ডাল, বেশ ভালোই লাগছে। আর এই কচি কচি ছোলা কাঁচা ছোলা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আগে তো আমি এই ছোলাগুলো সব বার করতাম, এর সাথে একটুখানি লঙ্কা কুচি, একটুখানি টমেটো কুচি, একটুখানি শসা কুচি, তার সাথে নুন, বিট নুন আর লঙ্কার গুঁড়ো, হালকা লঙ্কার গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো মাখিয়ে খেতাম, দারুণ লাগতো একদম। এই দেখো বাড়ি গেছিলো, আমি ভাবলাম যে অনেক রোদ হয়েছে স্নান টান করতে হয়তো গেল, সে দেখি একটা এত বড় বন্দুক নিয়ে এসেছে, বন্দুক নিয়ে এসে সবকে বলছে গুলি করে মেরে দেবো তোদের সবাইকে, গুলি করেই মেরে দেবো, আর এখন এসে করে গুলি করছে। তো এতক্ষণে গিয়ে আজকে স্নান টান সারলাম, স্নান করতে অনেকটাই এখন ভালো লাগছে। এবার রান্নাঘরে যাবো, রান্নাবান্না করবো। তো স্নান করতে ভালো লাগছে বলতে কি মানে শরীরটা অনেকটা হালকা লাগছে, কিন্তু যে মাথাটা, মাথাটা এত পরিমাণে ভারী হয়ে আছে আর এত ব্যথা করছে, ভালো লাগছে না। মাথাটা নিচের দিকে করতে গেলেই মানে ব্যথা ব্যথা করছে, কেমন যেন এই কপাল থেকে মাথাটা পুরো একদম টেনে ব্যথা করছে। তো যাই হোক, কাজ বাজ যদি না করি চুপচাপ শুয়ে থাকে তাহলে শরীর খারাপটা আরও বেশি করে লাগবে। তো আর এই নাকটা, নাকটাই তো নিঃশ্বাস নিতেই পারা যাচ্ছে না, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে, এই জন্য কথা বলতে যখনই যাচ্ছি তখনই সমস্যা হচ্ছে, কারণ মুখ দিয়ে কথা বলা আর নিঃশ্বাস নেওয়া দুটো কাজ একসঙ্গে করা মুশকিল আছে। তো সেই করে মানে যখন কথা বলতে যাচ্ছি তখন প্রবলেম হচ্ছে, আর ভয়েস শুনে বুঝতেই পারছো তো গলার ভয়েসটা একেবারে পুরো একদম নষ্ট হয়ে গেছে, মানে পুরো বসে গেছে ভয়েসটা, গলাটাও ব্যথা করছে যথেষ্ট, কিন্তু ব্যথা করলেও মোটামুটি যে ভয়েসটা বসে গেছে না, এই জন্য কথা বলতে আরও বেশি প্রবলেম হচ্ছে, মানে সব থেকে প্রবলেম হচ্ছে কথাটা বলা। চোখগুলো দেখো মনে হচ্ছে যে এতক্ষণ ধরে আমি যেন কান্না করছিলাম, কিন্তু কান্না করছিলাম না, আসল ব্যাপার ঠান্ডা লাগলে চোখগুলো এইরকমই হয়ে যায়, একদম ফুলে ছোটো ছোটো হয়ে যাবে। যাই হোক, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন রান্নাঘরে যাই, রান্নাবান্না আগে শেষ করে তারপর অন্য চিন্তা ভাবনা করব। এখন আমার ভাতটা হয়ে গেছে, তাই ভাতটা উনুন থেকে মানে ভাতের হাঁড়িটা উনুন থেকে নামিয়ে ফেললাম, আর
রান্না সেরম কোনো তোড়জোড় করিনি, আজকে কি রান্না করব কিছু মাথায় আসছে না। ভাতটা চাপিয়ে দিয়ে আমি চুপচাপ বসেই ছিলাম, কোনো সবজি টবজি কাটাকাটি করিনি। তো এখন ঘর থেকে সবজি বার করে নিয়ে এসে কাটাকাটি স্টার্ট করলাম। আজকে ভাবছি সেরম বেশি কিছু আর রান্না বান্না করবো না, কারণ শরীরটা ভালো নেই। তবে শরীর ভালো থাক বা নাই থাক, ঘরের রান্নাটা আমিই করি। মানে কাজ বাজগুলো টুকটাক মা করে দেয়, কিন্তু রান্নাটার ক্ষেত্রে আমিই রান্নাটা করি, কারণ মা ঠিকঠাকভাবে রান্নাটা করতে পারে না। মায়ের সেই অভ্যাসটা ছেড়ে গেছে রান্না করার, অনেকদিন রান্না বান্না করেনি, তো হঠাৎ করে রান্না করতে গেলেই গুলিয়ে ফেলে। তাই শরীর খারাপ হোক আর যাই হোক, রান্নাটা এখন আমিই করি। মাঝে মধ্যে প্রচণ্ড বিরক্তি লাগে, প্রত্যেক দিন কাজ করতে মানে রান্না বান্না করতে, তারপরে আবার যদি শরীর খারাপ নিয়ে রান্না বান্না করতে, তো মাথা খারাপ হয়ে যায় মাঝে মধ্যে, বিরক্ত লাগে প্রচণ্ড। কিন্তু এখন আর সেই সব বিরক্ত বিরক্ত নেই, এখন মানে নিজের দায়িত্ব নিজের কর্তব্যটা বেশ ভালো রকমভাবেই বুঝতে পারি। সেটা শরীর খারাপ অবস্থায় হোক বা নর্মালি থাকলেই হোক, নিজের দায়িত্ব নিজের কর্তব্য কখনোই আর আমি ফেলি না। যেটুকু দায়িত্ব যেটুকু আমার কর্তব্য সেটুকু আমি সবসময় করেই যাই, এরপর যা হয় দেখা যাবে। উনুনটা বেশ পরিমাণে জ্বলে গেছে, তো কড়াইটাও গরম বেশ ভালোই হয়ে গেছে। তো কড়াইতে একটুখানি তেল দিলাম, তেল দিয়ে এবার রান্না বান্না সব স্টার্ট করব। আর মশলার ডালিটা আনতে ভুলে গেছিলাম, তো এখন আবার মশলার ডালিটা সব নিয়ে আসলাম। তারপর রান্নাবান্না স্টার্ট করে দিলাম, এইদিকে মশলা বাটতে আরম্ভ করলাম। কিন্তু এই মশলা বাটতে আজকে আমার প্রচুর কষ্ট হচ্ছিল, কারণ তোমাদের বললাম এই মাথাটা নিচের দিকে করা যাচ্ছে না, নিচের দিকে করলেই প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে। তো মশলা বাটতে খুবই অসুবিধা হচ্ছিল, আর মশলা বাটার সময় যদি শিলটা মানে বেশি নড়াচড়া করে তাহলেই গণ্ডগোল। তো এক জায়গায় ভালো করে তাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আর আমি থেমে থেমে মশলাটা বেটেছি, একটানা মশলা বাটতেই পারিনি আজকে। যদিও মশলা অনেকটাই কম বাটতে হয়েছে, কিন্তু ওই যে মাথাটা নিচের দিকে করতে পারছিলাম না বলেই মশলাটা একটু করে বাটি, তারপর একটুখানি বসি, তারপরে আবার একটু করে মশলা বাটি। তো রান্না কমপ্লিট, এখন আজকে রান্না করলাম শাক ভাজা ভাত। এটা হচ্ছে ডিমের কারি, আমার একটা ডিম, হাজব্যান্ডের একটা ডিম, মা ডিম খায় না। এখানে আলু ভর্তা আর করলা আলু ভাজা, ঢেঁড়স ভাজা, আর এটা হচ্ছে মায়ের জন্য একটা তরকারি কম তেলে মশলা ছাড়া। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে সন্ধে 7:30, সন্ধে নেই মোটামুটি, এখন সন্ধে পার হয়ে গেছে। যাই হোক, এখন 7:30 মতো বাজে, বাইরে বসেছিলাম একটুখানি, বেশিক্ষণ বসে থাকিনি। ওই ভিডিওটা আপলোড করলাম, তো ভিডিওটা আপলোড হয়ে যতক্ষণ টাইম লাগলো ততক্ষণ পর্যন্ত বসিয়েছিলাম। আর এখন শরীরটা অনেকটাই ভালো লাগছে, ভালো লাগছে বলতে কি মাথাটা আগের থেকে অনেকটাই হালকা হয়েছে, আর গলা ব্যথাটাও অনেকটাই কমেছে। তো সেটা তোমরা আমার গলার ভয়ে শুনেই বুঝতে পারছ। কিন্তু এক একবার ওই যে হাঁচিটা হাঁচিটা হচ্ছে না, একবার হাঁচিটা শুরু হলে 3-4 করে হেঁচো 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 করে করে বাস আমার দম শেষ হয়ে যাচ্ছে, আমি আর দাঁড়াতেও পাচ্ছি না, বসে যাচ্ছি। এত জোরে জোরে হাঁচি হচ্ছে আর একসঙ্গে অনেকগুলো করে হাঁচি হচ্ছে, পুরো একদম মানে মনে হচ্ছে যেন গোটা শরীর ঝাঁকিয়ে দিচ্ছে। সর্দিটা যেটা নাক দিয়ে সর্দিটা ঝরছিল সেটাও অনেকটাই কমে গেছে, মানে এখন অনেকটা বলতে অনেকটাই কমে গেছে সর্দিটা, কিন্তু ওই হাঁচিটা আমার একদম দম বার করে দিচ্ছে। যাই হোক, এখন মোটামুটি ভিডিওটা আপলোড হয়েছে, এখন প্রসেসিং চলছে। জানি না ভিডিওটা কতক্ষণে আমি আপলোড করতে পারবো, মানে পাবলিক করতে পারবো, কতক্ষণে তোমরা ভিডিওটা দেখতে পাবে আমি বুঝতে পারছি না, আজকে অনেকটাই লেট হয়ে গেল। যাই হোক, এবার রাত্রের খাবার দাবার বানাবো, রুটি তরকারি সবই করবো। ঘরটাও একটুখানি অগোছালো হয়েছে, অগোছালো বলতে ওই যে তোমার জামা কাপড় টাপড় হাবিজাবি সব জিনিসগুলো এখানে ছড়ানো ছিটানো রয়েছে, দেখতেই পাচ্ছ, এই যে দেখো পুরো ছড়ানো ছিটানো রয়েছে। এই জিনিসগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখবো, যদি শরীর ভালো লাগে তো, নাহলে আগামীকাল, আগামীকালের আশাই ছেড়ে দেবো। হঠাৎ করে জামা কাপড়ের র্যাকটার দিকে চোখ যেতে দেখি বাবা এখানে কালো পিঁপড়াই পুরো একদম ভর্তি, কালো পিঁপড়া তাদের ডিম বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, প্রচুর পিঁপড়ে হয়ে গেছে, পুরো র্যাকটাই পিঁপড়ে হয়ে গেছে। তো কি করব খুঁজে পাচ্ছি না, ফ্যান চালালাম কিন্তু তাতেও পিঁপড়াগুলো গেল না। তো আমি ভাবলাম যে রেখে দিই এইরকমই, এখন যা হবে সেই সকালে দেখা যাবে। তখন আস্তে আস্তে এই পর্দাটা তুলে আর রোদে বার করে দিলে পিঁপড়াগুলো আশা করি চলে যাবে। তো কত পিঁপড়া হয়েছে দেখো, প্রচুর পিঁপড়া, সব কালো পিঁপড়ে হয়েছে। এগুলো যদিও কামড়াবে না কিন্তু প্রচণ্ড পরিমাণে সুড়সুড়ি দেয়, এগুলো গোটা গায়ে সুড়সুড়ি দিয়ে ঘুরবে।
তো এখন আবার চলে এসেছি রাত্রের খাবার করতে। আজকে রাত্রের রুটি আর তরকারি করব। তো তরকারিটা অলরেডি আমার হয়ে গেছে, এখন রুটিগুলো করে নিচ্ছি। আর হ্যাঁ, রান্নার ক্ষেত্রে তোমাদের তখন বলছিলাম যে রান্নাটা আমিই করি। তো হ্যাঁ, মা তো গণ্ডগোল করে ফেলেই রান্নার ক্ষেত্রে, অভ্যাস নেই মায়ের। আর তাছাড়াও মায়ের তো শরীরটা খারাপ, মা তো ধরো অসুস্থ, খুব একটা ভালো সুস্থ নেই, তাও টুকিটাকি টুকিটাকি কাজগুলো করছে আমার শরীর খারাপ দেখে। তো যতটুকু যা সম্ভব হচ্ছে আর কি মা করে দিচ্ছে, বাকি আমি রান্না বান্নাটা করে নিচ্ছি। আর মায়ের বিশেষ করে এই উনুন শালে রান্না বান্না করা একেবারেই চলবে না। তো যাই হয়ে যাক, আমি রান্নাটা করছি এখন, আর এখন রুটিগুলো করে নিচ্ছি। তাহলে আজকের মতো রান্না বান্না সব কমপ্লিট, আজকে রুটি তরকারি সব হয়ে গেল, মানে বাস আজকে তো দিন শেষ, আর আজকের রান্না বান্নাও শেষ। তো ব্লগটাও আজকে এখানে এন্ড করলাম। আজকের এই ব্লগটা কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সকলের সাথে দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন আর একটা ব্লগের সঙ্গে। আজকের মতো এই পর্যন্তই থাকলো। আর হ্যাঁ, ব্লগটা কেমন লাগলো দেখতে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, তোমরা প্লিজ কমেন্ট করো, কারণ তোমরা কমেন্ট করলে আমার নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসতে বেশ ভালো লাগে। আর মনে হয় যে না, যাই হোক আমার ভিডিও অনেকেই দেখছে, আমি একটা অনুপ্রেরণা পাই এই আর কি।